রস নিয়ে যত স্মৃতি গল্প থাকুক না কেন দিন দিন যেন খেজুর গাছের সংখ্যা কমে গেছে বামনডাঙ্গা ইউনিয়নের এক অজপাড়া গ্রাম যার নাম উত্তর হাতিবান্ধা উত্তর হাতিবান্ধা গ্রামে দীর্ঘ চার বছর থেকে খেজুর গাছের রস সংগ্রহ হচ্ছে উত্তর দিগন্তে হিমেল বাতাস আর বাতাসের প্রতিটি অনুতে পানির আধিক্য যেন খেজুর গাছের রসের সমারোহ সৃষ্টি করে প্রতি বছর শীত মৌসুমের শুরুতে দুই গাছ থেকে রস সংগ্রহ করেন প্রতিদিন ভোর সময় গাছ থেকে প্রায় দুই মন খেজুরের রস সংগ্রহ করেন সেই রস বিক্রির জন্য পায়ে হেঁটে ছুটে চলেন দূর দূরান্তের নানা হাটবাজারে পাশাপাশি শীতের শুরুতে খেজুর রসের মহুয়া গন্ধে সুবাস ছড়ায় আর মৌমাছি আসে মধু সংগ্রহ করতে সব মিলিয়ে যেন এক জীবিকার যুগলবন্দির সৃষ্টি হয় এই গ্রামে সুন্দরগঞ্জ উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ রাশিদুল কবির জানান খেজুর রসের ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে জমি বা রাস্তার পাশে খেজুর গাছ লাগানোর ব্যাপারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়